الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان. وعليكم السلام ورحمة الله وبركاته، والحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে আমরা তো মৃত্যুবরণ হলে আমার বাবা মা বা অন্য কাউকে কবর দিলে আমরা কবরকে পাকা করি এবং সেখানে কিছু লেখি তো এগুলা কি কবর এগুলা করা যাবে সম্মানিত ভাই এ মর্মে হাদিস রয়েছে হাদিসটা আমরা শুনি ইনশাল্লাহ বুঝতে পারবো কল নাহান সাল্লা আলি সাল্লাম আন্তু জাসাসা আল কবুরু ওয়ুক্তাবা আলাইহা ওয়াইব ওয়াইবনা আলাইহা অন্ত এবং তিরমিজি রহিমল্লাহ হাদিসটি নিয়ে এসছেন এক হাজার এক হাজার বাউন্ন নম্বর হাদিস এক হাজার বাউন্ন নম্বর হাদিস তিনি হাদিসটিকে সহি বলছেন তারা হাক আমল জানায় যে হাদিসটি নিয়ে এসছেন জি জাবের বর্ণিত তিনি বলেন কবর পাকা করা কবর পাকা করতে জাবের রদে আল্লাহ তালা আনহ বলেন কবর পাকা করতে তার উপর কোনো কিছু লিখতে বা কিছু নির্মাণ করতে এবং তা পদদলিত করতে রসুলসল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এ হাদিসটিতে বোঝা যায় যে কবর পাকা করতে ইট দিয়ে হোক বা অন্য কিছু পাকা যা দিয়ে হোক পাকা করতে এবং তার কবর উপর লিখতে এবং কবরের উপর দিয়ে হাঁটতে আল্লাহ রসুল সাল্লাহ ভালাই সাল্লাম নিষেধ করেছেন কবরকে চুনকালি বার কিছু দিতেও তিনি নিষেধ করেছেন এ মর্মে হাদিস রয়েছে নাবি মারসাদ আল গানাবি কাল কালানবীর সল্ল্লাহাই সাল্লাম লিসু আল আল কবুরি ওয়ালাতসল্ল ইলাইহা হাদিসটি ইমাম তিরমিজি রাহেমাল্লাহ হাজার পঞ্চাশ নম্বর হাদিস নেছে হাদিসটি সহি আবু মারসাদ আল গানাবি রাদে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কবরের উপর তোমরা বসবে না এবং কবরকে সামনে রেখে সালাত আদায় করবে না قبر উপর তোমরা বসবে না এবং কবরকে সামনে নিয়ে সালাত আদায় করবে انا وائل ان عليا قال لأبي هياج الاسدي ابعثك على ما بعثني به النبي صلى الله عليه وسلم الا تدع قبرا مشرفا الا سويته ولا تمثالا الا تمسته ইমাম তিরমিজি রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন হাজার এক হাজার উনপঞ্চাশ নম্বর হাদিস আবু ওয়াইল রহিমাল্লাহ হতে বর্ণিত আছে আবুল হাইয়াজ আল আসাদিকে আলী রাজাল্লাহ বললেন আমি এমন এক কাজের দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাবো যে কাজ করতে রসুলসল্ল্লাহাল্লাম আমাকে পাঠিয়েছিলেন কোনো ধরনের উঁচু কবরকে সমান না করে ছাড়বে না এবং কোনো প্রতিকৃতি না ভেঙ্গে রাখবে না প্রতিকৃতি না ভেঙ্গে রাখবে না তার মানে তিনি এখানে বললেন যে কোনো ধরনের উঁচু কবর সামনে রাখবে না এবং যেগুলা তিন আপনার প্রতিকৃতি যেগুলা এই বিষয়গুলা যা রয়েছে এগুলাকে তিনি ভাঙতে নিষেধ করলেন এবং এগুলা ছেড়ে রাখতে তার মানে যে কবর বা এই জাতীয় যা কিছু আছে আমরা এগুলা উঁচু করে যেগুলো আমরা মাজার করা হয় এগুলো আসলে এই হাদিসগুলা দাঁড়াতে নিষেধ করা হচ্ছে এই সব জিনিস থেকে নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ হানা তালা যেন আমাদের এসব কবর এবং কবর পাকা করা মাজার পাকা করা এবং এখানে কিছু লেখা এগুলা সম্পূর্ণ শরীয়তের বিরোধী কাজ এগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে নচেত কিয়ামতের দিন আপনি আমি ধরা খাবো আল্লাহ সব হানা তালা যেন আমাদের জিনারা দেশ চালাচ্ছেন ওনাদের যেন সুদৃষ্টি রাখার জন্য বলছি কারণ যারা দেশ চালান এ বিষয়গুলা কি আমাদের দিন আল্লাহ তালা আলা তাদেরকেই বরং জিজ্ঞেস করবে যারা দেশ চালান এগুলা দায়ী দায়িত্ব ওনাদের যাতে করে মানুষ মানুষের পূজা না করে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করে মানুষ মারা গেলে মানুষের করার কিছু নেই মানুষ মারা গেলে মানুষ মানুষের করার কিছু নেই বরং যারা মারা গেছে তাদেরকে আমরা দিব তাদের জন্য দোয়া করব তাদের জন্য দান করব, তাদের জন্য কল্যাণ চাইব কিন্তু আহ মৃত্যু ব্যক্তিকেও কাউ কিছু দিতে পারেন না আল্লাহ সুবাহ আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন আল্লাহ আলাম